এই ভিডিওতে ক্লাস টুয়েলভের যে চিত্রণ চ্যাপ্টারটি রয়েছে তার টু বি এর পোর্শানটা আলোচনা করা হবে এবং টু এ পোর্সানটার জন্য আমি আগে আরও তিনটে হয়তো ভিডিও দিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখে নাও কারণ সেগুলো চিত্রণের ফার্স্ট পার্ট ছিল সেগুলো না দেখলে কিন্তু এই পার্টটা বুঝতে পারবে না তো আশা করব সবাই ফার্স্ট পার্টগুলো দেখেছো এইবার চিত্রণের প্রশ্নমালা টু বি থেকে আজকে স্টার্ট করছি তো দেখো থিওরি কিছু আলোচনা করব প্রথমে তারপর সরাসরি প্রশ্নমালায় চলে যাবো তো প্রথমে যে আর্টিকেলটা আছে চিত্রণের সংযোজন ধরি এফ ফ্রম এ টু বি এবং জি ফ্রম বি টু সি দুটি চিত্রণ হয় তবে এফ কম্পোজ জি এই মাঝখানে যে স্মল সার্কেলটা দেখতে পাচ্ছো এটাকে বলা হয় কম্পোজ বা সংযোজন তাহলে এফ কম্পোজ জি দ্বারা এফ থেকে জিতে সংযোজন প্রকাশ করা হয় এবং এটা দ্বারা অর্থাৎ এফ স্মল সার্কেল জি এটা মানে আমরা বোঝাই এফ কম্পোজ জি বা এফ থেকে জিতে সংযোজন এবং এটা কিভাবে সংঘাত করা হয় মানে এটা কিভাবে ডিফাইন করা হয় সেটা হচ্ছে এফ কম্পোজ জি ওভার এক্স ইজিক্যাল টু এফ অফ জি এক্স সব এ টু সি এর জন্য তাহলে লক্ষ্য করে দেখো এফ যাচ্ছিল আমাদের এ থেকে বিতে এবং জি যা বি থেকে সিতে তাহলে এফ কম্পোজ জি কোথায় যাবে এ থেকে একদম ডাইরেক্ট কিন্তু সিতে যাবে তাহলে এফ কম্পোজ জি এর ফর্মুলা কী হলো আমাদের এফ অফ জি এক্স ওকে আচ্ছা তাহলে এবার দেখো প্রশ্নমালা টু বি বহু বিকল্পীধর্মী সঠিক উত্তরগুলি নির্বাচন করো প্রশ্নমালা এক তো প্রথম এক নম্বর প্রবলেমটা যেটা আছে মনে করো এফ ফ্রম আর টু আর অপেক্ষক এফ এক্স -2 টু থ্রি এক্স মাইনাস টু দ্বারা সংজ্ঞাত এখানে আর হলো বাস্তব সংখ্যার সেট তাহলে এফ কম্পোজ এফ অফ এক্স কত হবে তাহলে এখনই আমরা ফর্মুলাটা দেখলাম এফ কম্পোজ জি এক্স মানে এফ অফ জি এক্স তাহলে এফ কম্পোজ এফ এক্স ইজিক্যাল টু হবে এফ অফ এফ এক্স তাহলে এফ এক্স মানে তো আবার এখানে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু তার মানে আলটিমেট হয়ে গেল আমাদের এফ অফ থ্রি এক্স মাইনাস টু তাহলে এফ অফ থ্রি এক্স মাইনাস টু এর ভ্যালু কত হবে সেটা জানার জন্য দেখো এই এফ এক্স তো এখানে এক্স আছে আর এখানে আমাদের আছে থ্রি এক্স মাইনাস টু তো একইভাবে ডান দিকে যেখানে এক্স আছে সেখানে আমরা লিখবো থ্রি এক্স মাইনাস টু তাহলে থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস টু মাইনাস এবার যদি গুণ করে দেওয়া হয় তাহলে নাইন এক্স মাইনাস সিক্স মাইনাস টু অর্থাৎ নাইন এক্স অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার হয়ে গেল নেক্সট প্রবলেম নাম্বার টু এটা বলছে সব বাস্তব সংখ্যার সেট আর এর উপর এফ এবং জি অপেক্ষক দুটি এফএক্স ইকাল টু ও জি এক্স ইকাল টু দ্বারা সংজ্ঞাত তাহলে এফ কম্পোস GX কত হবে নির্ণয় করো তাহলে এফ কম্পোজ জি এক্সের ফর্মুলা এফ Gx, জি মানে এক্সের তার মানে এফ এফ এক্স ছিল কস এক্স তাহলে এক্সের জায়গায় আমরা এখানে বসাবো এক্সের স্কোয়ার তার মানে কস অফ এক্সের স্কোয়ার অর্থাৎ অপশান বি কারেক্ট নেক্সট প্রবলেম নাম্বার থ্রি এটাতে বলছে যে যদি এ ফ্রম আর টু আর এবং জি ফ্রম আর টু আর অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স এবং জি এক্স ইকাল দ্বারা সংঘাত হয় এখানে আর হলো সব বাস্তব সংখ্যার সেট তবে নিচের কোনটি জি কম্পোজ এফ অফ এক্স এর মান বলো তাহলে আমাদের বার করতে হবে জি কম্পোজ এফ অফ এক্স তার মানে জি অফ এফ অফ এক্স আবার এফ অফ এক্স মানে আমাদের দেওয়া ছিল থ্রি এক্স প্লাস টু তার মানে হয়ে গেল জি অফ থ্রি এক্স প্লাস টু তাহলে এবার দেখে নাও জি এক্স কী ছিল এক্স ছিল তার মানে এই এক্সের জায়গায় আমরা বসাবো থ্রি এক্স প্লাস টু কারণ এখানে জি অফ থ্রি এক্স প্লাস টু আছে তাহলে তাই যদি বসাই টু ইন্টু থ্রি এক্স প্লাস টু মাইনাস থ্রি এবার এটা যোগ বিয়োগ করলে হয়ে যায় সিক্স এক্স প্লাস ওয়ান অর্থাৎ অপশান বি এরটা সঠিক নেক্সট চার নম্বর প্রবলেম মনে করো সব বাস্তব সংখ্যার সেট আর এবং এফ ফ্রম আর টু আর ও জি ফ্রম আর টু আর চিত্রণ দুটি যথাক্রমে এফ এক্স ইকাল টু দেওয়া আছে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এবং জি এক্স ইকাল টু দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর দ্বারা সংজ্ঞাত তাহলে নিচের কোনটি এফ কম্পোজ জি অফ মাইনাস ওয়ান এর মান হবে তো দেখো এফ কম্পোজ জি অফ মাইনাস ওয়ান এটা বার করার জন্য আমাদের কিন্তু প্রথমে জি অফ মাইনাস ওয়ানটা বার করে নিতে হবে তাহলে এফ কম্পোজ জি অফ মাইনাস মানে আমরা লিখতে পারি এফ অফ জি অফ মাইনাস ওয়ান এক্সের জায়গায় আছে মাইনাস তাহলে দেখো প্রশ্ন ছিল জি এক্স ইকাল তার মানে জি অফ মাইনাস ওয়ান ইকাল টু জায়গায় মাইনাস বসিয়ে দাও তাহলে হবে মাইনাস তাহলে এইবার জি অফ মাইনাস ওয়ানিকাল টু হলো মাইনাস সেভেন তার মানে এখানে মাইনাস সেভেন বসালে এফ অফ মাইনাস সেভেন তাহলে এইবার যে এফ এক্স ছিল সেখানে এক্সের জায়গায় মাইনাস সেভেন বসিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসে ফাইভ মাইনাস ফর্টি নাইন অর্থাৎ অ্যান্সার চলে আসে মাইনাস ফর্টি ফোর অর্থাৎ অপশান বি এরটা কারেক্ট হয়ে গেল নেক্সট প্রবলেম নাম্বার ফাইভ যদি gx এক্স x টু এক্স স্কোয়ার মাইনাস টু এবং g কম্পোজ এফ অফ এক্স ইজিক টু হয় টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস তবে এফ এক্স নির্ণয় করো তাহলে দেখো g কম্পোজ এফ মানে আমরা লিখতে পারি জি অফ এফ এবং সেটা আমাদের এইটা দেওয়া আছে তো এটা লিখে নেওয়া হলো এইবার এই টুটা গুণ করে দেওয়া হলো তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস ফোর এইবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে দেখো ফোর স্কোয়ার লেখা হলো টেন এক্সটাকে লিখেছি আমরা মাইনাস বারো এক্স তাহলে এখানে একটা প্লাস টু এক্স দিতে হবে আর ফোরটাকে লিখেছি এখানে নাইন তাহলে এখানে একটা মাইনাস ফাইভ দিতে হবে তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা এসেছে সেটাই কালটু আমরা লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু এক্স লিখলাম আর মাইনাস থ্রি লিখলাম আর মাইনাস ফাইভ আছে এখানে তার মানে একটা মাইনাস টু এক্সটা দিতে হবে তাহলে এইবার দেখো অ্যাকচুয়ালি আমরা জি অফ এফেক্টটাকে জি এক্সের যে আকার ছিল সেই আকারে প্রকাশ করতে চাইছি জি এক্সের আকার কী ছিল দেখো জি এক্স ছিল এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তাহলে আমরা এক্সের জায়গায় অন্য কিছু একটা নিয়ে এসে এই আকারে কিন্তু প্রকাশ করে ফেলেছি এই যে দেখো এক্সের জায়গায় টু এক্স মাইনাস থ্রি নিয়ে এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আকারে প্রকাশ করে ফেলেছি তাহলে এইবার যদি লক্ষ্য করো এখানে দেখো জি মধ্যে এক্স ছিল বলে এখানে এক্স হচ্ছিল তাহলে এখানে মধ্যে আমাদের এফেক্স আছে তাহলে এইগুলোতে সব এফেক্স হবে তার মানে এফেক্সিক্যাল আমরা বলতে পারি টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ হয়ে গেল আমাদের টু এক্স অর্থাৎ অপশান এ কিন্তু সঠিক অ্যান্সার নেক্সট প্রবলেম নাম্বার সিক্স যেটা আছে যদি এফেক্সিক্যাল টু সাইন্স এবং জি অফ এফেক্সিক্যাল টু মডিউলার হয় তবে জিএক্সিক্যাল কত হবে তাহলে একই কাজ করবো আমরা জি আমরা লিখতে পারি জি কারণ এফেক্সিক্যাল টু এক্স দেওয়া আছে এবং এটাই ইজিক্যাল টু আমাদের প্রশ্নে দেওয়া আছে মডিউলার সাইনেক্স তার মানে জি এক্সিক্যাল টু কী হতে পারে দেখো রুট এক্স হতে পারে রুট এক্সই যদি হয় তাহলে এক্সের জায়গায় যদি সাইন এক্স বসাও রুট সাইন এক্স মানে মডেউলার সাইন এক্স হয় তার মানে জি এক্সিক্যাল টু আমাদের হবে রুট এক্স তাহলে এখানে সংক্ষিপ্ত শেষ এই সরি প্রশ্ন এমসিকিউ শেষ হয়ে গেল এইবার আমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী স্টার্ট করবো তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর ফার্স্ট যে প্রবলেমটা আছে বলছে মনে করো এ ইজিকাল টু দ্য সেট ওয়ান টু থ্রি ফোর এবং এ ফ্রম এ টু এ ও জি ফ্রম এ টু এ দুটো চিত্রণ নিম্নরূপে সংজ্ঞাত কীরমভাবে সংজ্ঞাত আছে এফ ওয়ান মানে থ্রি এফ টু মানে ফোর এফ থ্রি মানে টু এফ ফোর মানে ওয়ান এবং এ এবং জি ওয়ান মানে টু জি টু মানে ফোর জি থ্রি মানে ওয়ান জি ফোর মানে থ্রি তাহলে নাম্বার ওয়ান জি কম্পোজ এফ ওভার ফোর কত হবে সেটা আমাদের বার করতে হবে নাম্বার টু এফ কম্পোজ জি ওভার ওয়ান কত হবে এবং নাম্বার থ্রি জি কম্পোজ ও ওভার এফ কত হবে যে এফ কম্পোজ জি ওভার টু কত হবে আমাদের নির্ণয় করতে হবে তো একটা দেখিয়ে দিলেই বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে এক নম্বর যেটা আছে জি কম্পোজ এফ ওভার ফোর সেটাকে আমরা লিখতে পারি জি অফ এফ অফ ফোর আবার এফ অফ ফোর মানে প্রশ্নে দেওয়া ছিল ওয়ান আবার জি অফ ওয়ান মানে প্রশ্নে দেওয়া ছিল টু তার মানে অ্যান্সার হয়ে যাবে টু একইভাবে দুয়েরটাও করতে পারবে তোমরা তিনেরটাও করতে পারবে এবং চারেরটাও কিন্তু করতে পারবে খুবই ইজি প্রবলেম ওকে